ঠিক নটা বাজে আমরা একটু দেখে নিই গীতিকার পেজ থেকে আমরা লাইভে এসছি কিনা একটু লাইভে এসছি কিনা যদি কেউ থাকো আমার যদি একটু জানা বন্ধুরা যদি আমার সঙ্গে থাকো শোনা যাচ্ছে কি না আর আমরা লাইভে চলে এলাম কি না সেটা যদি বোঝা যায় লেখা আছে লাইভ কিন্তু আমি বুঝতে পারছি না আছো হ্যাঁ অরিন্দম তো এসো একটুখানি বলো তো শোনা যাচ্ছে কি না দেখা যাচ্ছে কি না একটু অপেক্ষা করে যাবো তাহলে এক দুজন আর একটু আসুক গীতিকার কথা একটু বলবো হ্যাঁ একটু দেখো আমাকে একটু জানাও শোনা যাচ্ছে কি না হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা আর দেখা যাচ্ছে ঠিকঠাক সবটা অমিত দেবনাথ আচ্ছা ভালো শোনা যাচ্ছে থ্যাংক ইউ হ্যাঁ ভালো শোনা যাচ্ছে ঠিক ঠিক আছে ক্লিয়ার তো একটুখানি অপেক্ষা করে যাই আমরা আরও দু একজন যদি চলে আসি তবে আজকে পর্বটি শুরু করতে সুবিধা হয় আর কি ছবিটা ক্লিয়ার ছবিটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি একটু জানাও সোনালি হ্যাঁ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আচ্ছা সোনালি দি সঙ্গে থাকো সঙ্গে থাকো সোনালি দিও রয়েছেন আমাদের সঙ্গে উনি অত্যন্ত গুণী একজন আবৃত্তিকার এবং আমার খুব প্রিয় কাছের দিদি যে মানুষটি অনেক মানুষ আছে না যে দেখলেই খুব মন ভালো হয়ে যায় সোনালি দি হচ্ছে তেমন মানুষ আমার তাকে দেখলেই মন খুব ভালো হয়ে যায় টোটালটাই ঠিক আছে আচ্ছা ক্লিয়ার ঠিক ঠিক আছে ঠিক আছে হুম ঠিক ঠিক আছে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আমি যেখান থেকে দেখছি সেখানটা না কিরম গোল গোল হয়ে ঘুরছে মানে আমার আরেকটা মোবাইলে আমি দেখার চেষ্টা করছি যে কি হচ্ছে সেটা উমাদ উমাদি আছো হ্যাঁ উমাদিও অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী সবটা কি দেখা যাচ্ছে আমার এখানে না কীরকম গোল 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 হয়ে ঘুরছে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে এখানটা তো আমি হ্যাঁ কিন্তু আমার যে আরেকটা মোবাইল সেখানটায় কীরকম গোল 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 হয়ে ঘুরছে সেজন্য আমি বুঝতে পারছি না যে এখানটা সব জায়গায় ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর একটা জায়গায় আমি বুঝতে পারছি না সব ঠিক আছে আচ্ছা তবে শুরু করি কেননা দেখতে দেখতে আমাদের সময়টা চলে যাবে আজ আমার যার জন্য এখানে আসা সেটা হচ্ছে দুজন অত্যন্ত গুণী আর আমার কাছের শিল্পী বলতে পারো তোমরা বন্ধুরা বলতে পারেন যে আমার খুব কাছের দুটি মানুষ বিশ্ব এবং অর্পিতা বিশ্বরঞ্জন এবং অর্পিতার একটা লাইভ আছে তো ওরা কিছুক্ষণের মধ্যেই বর্ণালী দিয়ে এসছে স্বাগত বর্ণালী দিই হ্যাঁ সঙ্গে থাকো তো ওরা দুজন যেহেতু আমাদের খুব কাছের মানুষ আমরা সবাই গীতিকাকে ওদের জন্যই অবশ্য আমি তো ওদের জন্যই চিনেছি অনেকেই আছেন যারা ওদের জন্যই চিনেছেন কেননা এই প্রজন্মে আমরা তো উনিশশো সাল থেকে গীতিকার বিচরণ ক্ষেত্র কিন্তু তখন থেকে তো আমরা অনেকেই হ্যাঁ চন্দ্রানী আছে চন্দ্রানী অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী তো আমাদের সঙ্গে থাকো আজকে গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিকের একটা ভীষণ শুভ দিন শুভ দিন মানে যে ইতিমধ্যেই কিছু বিষয় না আছে যেগুলো খুব খারাপ সময়ও আমাদের ভালো রাখে যেমন আমি একটা লাইভে বলেছিলাম এই আমাদের এই ফোন আবিষ্কার এই ক্যামেরা শুদ্ধ ফোন ফেসবুক এগুলো আমরা সারাদিন বলি কি খারাপ কি খারাপ এগুলো আবিষ্কার না হলেই ভালো ছিল ছেলেমেগুলো পড়াশোনা করে না বাড়িতে কর্তারা বাজার যায় না বউরা রান্না করে না সে একবারে সাংঘাতিক অবস্থা কিন্তু একটা অদ্ভুতভাবে লকডাউন এবং মহামারীর কবলে পড়ার পর যখন আমরা গৃহবন্দী হয়ে গেলাম তখন দেখলাম যে এই একটিমাত্র পন্থা রয়েছে যে আমাদের খুব কাছের আর নিজের মানুষগুলোর সঙ্গে প্রতিদিন কথা বলা তাদের মুখটা অন্তত একবার দেখা আরও আমাদের ভালো লাগা বেড়ে গেল যখন দেখলাম যে এই রকম লাইভ অনুষ্ঠান সরাসরি আমরা মনে হচ্ছে এই যে যারা আমাদের সঙ্গে রয়েছ চন্দ্রানী অরিন্দম উমাদি বর্ণালিদি সবাইকে যেন একদম চোখের সামনে মনে হচ্ছে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমার সামনে যেমনভাবে স্টেজে আমরা কথা বলি একজন আর একজনের সঙ্গে তেমনভাবে দেখা হচ্ছে তো গীতিকার তো উনিশশো সাল থেকে আমাদের বিশ্বরঞ্জনের যে দাদু ছিলেন শ্রী মনোরঞ্জন নন্দী তিনি শুরু করেছিলেন শুরু করার পর আমি যেটা সব সময় ভাবি যে একজন সুরির বড্ড দরকার যোগ্য উত্তর সুরির বড্ড দরকার সে উত্তর সুরির সঙ্গে না থাকলে এই জন্যই বোধ আমরা আমাদের পরবর্তী প্রজন্মে যারা থাকে ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন তাদের কাছে আমরা আমাদের যে সংস্কৃতি যে কৃষ্টি যে ভালোবাসা যে ধন্দৌলাদ সবটাই কিন্তু তাদের কাছে জমা করে রাখার চেষ্টা করি তাদের দিয়ে যাওয়ার চেষ্টা করি কেননা আমরা চাই যে পরম্পরায় আমাদের এই বিষয়গুলো বেঁচে থাকুক তো তেমনই উনিশশো সাতচল্লিশ সালেই শুরু হলেও বিশ্ব রঞ্জনের বিশ্বরঞ্জন নন্দীর দাদু মনোরঞ্জন নন্দী শুরু করলেও যেটা হয় কালের যে নিয়ম সেখানে আস্তে আস্তে জোয়ার ভাটা এরকম চলতেই থাকে একটা সময় সারা বাংলার প্রথিতযশা মানুষজন কিন্তু এই গীতিকার হাত ধরে আমাদের সংস্কৃতি জগতে প্রবেশ করেছে আমাদের এই ভাস্কর দা আছো সঙ্গে খুব ভালো লাগছে মিত্রাতিথি রয়েছে অসংখ্য ধন্যবাদ বাপরে ওর পিতাও চলে এসছে আমাদের সঙ্গে ওদের কথাই বলছিলাম তো যেটা বলছিলাম যে আমরা চাই কারোর সঙ্গে মানে কাউকে দিয়ে যেতে এবার বিশ্বরঞ্জনের দাদু যেভাবে শুরু করেছিলেন তার পরবর্তী প্রজন্ম বিশ্বরঞ্জনের বাবা বিশ্বরঞ্জনের পিসি তারা তো এগিয়ে নিয়ে যাচ্ছিলেনই আর যে একটা বিরাট সংখ্যক একটা জায়গা তৈরি হয়েছিল গীতিকার সারা যেটা বলছিলাম সারা বাংলার সংস্কৃতি মনস্ক মানুষরা এবং যাদের গান শুনে এখন আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি একেবারে বলতে পারেন আমাদের গান বাজনার নক্ষত্র সেই সমস্ত মানুষরা কিন্তু এই গীতিকার হাত ধরেই আত্মপ্রকাশ করেছে কালের নিয়মে সবার তো সমান এফোর্ট দেওয়ার ক্ষমতা থাকে না ভগবান সবাইকে সবটা দিয়ে পাঠান না তো কিছুদিন একটু স্তীমিত ছিল এই গীতিকার পথ চলা বলতে পারেন যে স্রোতধারায় যেটা হয় না সাময়িক সময়ের জন্য কিছু বেগবান জায়গাটা একটু কম হয়ে যায় ঠিক সেরকমভাবেই চলছিল কিন্তু একেবারে বন্ধ হয়নি পরবর্তী সময়ে আমি সব সময় বলি যে আমরা বলি না যে ভগবান ওপর থেকে জুড়ি তৈরি করে পাঠান তো আমার মনে হয় অর্পিতা সঙ্গে বিশ্বরঞ্জনের জুড়ে যাওয়াটাও একটা ভগবানের অত্যন্ত আশীর্বাদ আর সে আশীর্বাদের জন্যেই বোধ আমরা গীতিকাকে এই রকমভাবে পেয়েছি সারা বছর ধরে গীতিকা থাকে আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে সেটা আলাদা করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই এই লকডাউন পিরিয়ডেও কিন্তু গীতিকা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে যদিও ওদের আমরা দেখেছি যে শুধুমাত্র বিশ্বরঞ্জনার অর্পিতা যে কিছু নির্দিষ্ট সংখ্যক শিল্পীদের সঙ্গে নিয়ে গীতিকাকে চালায় তা কিন্তু নয় ওরা অদ্ভুতভাবে আমার এটা ভালো লাগে এর জন্য যে ওরাও কিন্তু পরবর্তী একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করছে এই জন্যই গীতিকার সারা বাংলা যে সঙ্গীত প্রতিযোগিতা হয় সেই সঙ্গীত প্রতিযোগিতায় বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাচ্চারা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আসে তাদের গান শোনায় তাদের ওরা পুরস্কৃত করে এবং পরবর্তী অনুষ্ঠানগুলোতে ওরা তাদের সুযোগ দেয় আমি জানি না আমি তো অনেকগুলো সংস্থার সঙ্গে যুক্ত আমার খুব কম এরকম সংস্থা জানা আছে যারা কিনা পরবর্তী প্রজন্মকেও তৈরি করে যায় মানে এই সময় যারা শিল্পী শিল্প চর্চা করে যারা গান বাজনা করে তাদের নিয়ে অনুষ্ঠান তাদের নিয়ে ভাবনা চিন্তা তো অবশ্যই সব সবার আছে আমাদের সববার কিন্তু আমাদের যেটা বলছিলাম যে আমাদের পরবর্তী প্রজন্মকেও তৈরি করে যাওয়ার একটা দক্ষতা দরকার সেটা কিন্তু গীতিকার আছে কেননা এরকম বহু খুদে শিল্পীদের আমরা পেয়েছি যাদের আমরা গান শুনে গীতিকার অনুষ্ঠানে তার্জোপ বনে গেছি আরে বাপ রে এত সুন্দর গান গায় তখন অর্পিতা পিতা বা বিশ্ব বলেছে হ্যাঁ দিদি জানো তো এই আমাদের এই নজরুল গীতি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এ ভাজনে সেকেন্ড হয়েছে মানে আমি বললাম এদের খুঁজে খুঁজে সেই প্রতিযোগিতা থেকে ওরা নিয়ে আসে এবং তাদের আমাদের কাছে নিয়ে আসে তাদের গান শোনায় তাদেরও ভালো লাগে যেমন ছোট থেকে স্বীকৃতি পাওয়াটাও খুব জরুরি ঠিক তেমনই আমার মনে হয় পরবর্তী একটা প্রজন্ম তৈরি করার একটা গুরু দায়িত্ব ওই দুটো ছেলে মেয়ে নিয়েছে তাদের কাঁধে আমার খুব প্রিয় এই দুজন মানুষ লকডাউন পিরিয়ডে বহু বহু অনুষ্ঠান ওরা করলো আমরা ওদের সঙ্গে ছিলাম গীতিকার সঙ্গে আমরা আমাদের মানে আমি তো রীতিমত অবাক হয়ে গেছি যে ওরা দীর্ঘ সময় ধরে যে কবি প্রণাম করলো এত মানুষ তারপরে আরও মানুষজন ওদের কাছে এস মানে অনেক শিল্পীরাই এসছিলেন যারা চাইছিলেন ওদের সঙ্গে যুক্ত হতে কিন্তু আর পারছিল না জায়গা দেওয়ার ব্যাপার ছিল না কেন একটা জায়গায় তো শেষ করতেই হবে কোনো দিনও তাহলে আর সেই কবি প্রণাম শেষ হতো না আজ যার জন্য এসছি আজকে বড্ড শুভদিন আমার মনে হয় আমার কাছে খুব একটা শুভ ক্ষণ এটা যে ক্ষণে আমি গীতিকার মতন একটা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থার হয়ে একেবারে সরাসরি লাইভে এসছি প্রথম দিন আজ আসার দুটি কারণ একটি কারণ হচ্ছে আমার মনে হয় সবার জানা দরকার যে আমরা তো সবাই বলি সব পেজ থেকে মানে ধরুন আমি আজকে কারোর কোনো পেজ আমি বলবো না খারাপ বা কোনো পেজ আমি বলবো না যে সেখানে শিল্পীদের সুযোগ দেওয়া হচ্ছে বলে খারাপ একদমই না খুব ভালো সবাই মিলে এইরকম এগিয়ে যাওয়াটা ভারী দরকার আমাদের অন্তত এই সময় আয় আরও বেঁধে বেঁধে থাকি কিন্তু কিছু কিছু জায়গা আছে না যে যে জায়গাগুলোতে শুভারম্ভে যদি কোথাও ডাক পাই বড্ড ভালো লাগে তা আজকে গীতিকার লাইভ শুরু হলো এই লাইভটা শুরু হবে আমরা অনেক দিন থেকেই ফেসবুকের পাতায় জানছিলাম এবং আমরা চাইছিলাম যে হ্যাঁ যে দুটি মানুষ শুধুমাত্র গান বাজনার চর্চা নিয়ে এগিয়ে চলেছে এবং বাকি আমাদের মতন সবাইকে সঙ্গে পেতে চায় সে দুটি মানুষের পেজ থেকে কবে থেকে লাইফটা শুরু হবে তো আমরা যখন জানলাম যে আজ থেকে শুরু হচ্ছে এবং বিশ্ব রঞ্জন অর্পিতা আমায় বললো যে দিদি আজ তুমি একটু আসো তুমি একটু শুরু করো তো আমি বললাম দেখ শুরু করার আগে সবার আগে বলতে হয় তোদের কথা কেননা আজ একটু বলি বলবো এই জন্য যে অনেকেই না ভাবে যে বিশ্বরঞ্জন এবং অর্পিতার সঙ্গে আমাদের একটা অদ্ভুত সম্পর্ক একটা ভালো সম্পর্ক অনেকেরই এরকম ভালো সম্পর্ক আমার সঙ্গেও আছে কিন্তু আজকে কথাটা বলবো এই জন্য যে অর্পিতা অনেকটা ছোট আমার থেকে বয়সে বিশ্বরঞ্জনও তাই ওদের সঙ্গে আলাপ হওয়ার একটা প্রথম ঘটনা বলি একটা বহুল আজকে এখানে আমি চ্যানেলটির নাম বলবো না একটা সময় সে চ্যানেলটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেল ছিল সেই চ্যানেলের একটা অনুষ্ঠানে বিশ্ব অর্পিতা গান গাইতে গিয়েছিল এবং বিশ্বরঞ্জন সেখানে সঙ্গত করতে গিয়েছিল তো আমি অনেকেই যেরকম যায় গান বাজনা করতে সে সেদিন অনেকগুলো রেকর্ডিং ছিল তো আমি সঞ্চালনার দায়িত্বে ছিলাম তখন অর্পিতার গান শুনে আমার খুব ভালো লাগলো তো অনেকের গান যেরকম হয় আমরা শুনতে শুনতে একটু ভালো লাগে না যে এই গানটি তো ভারী ভালো তো আমি ওকে বলেছিলাম বাহ তুমি তো ভীষণ ভালো গান গাও তখন ও আমাকে বলেছিল দিদি তোমার কথাও কি ভালো লাগলো সেটা বছর পাঁচ আগে তো হবেই তো আমি বললাম তাই বললো হ্যাঁ তুমি তোমার নাম্বারটা দিও আমার একটা সংস্থা আছে আমাদের তা আমাদের খুব ইচ্ছে যে সেই সংস্থার অনুষ্ঠানগুলো যখন করব তোমাকে ডাকবো তুমি যাবে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব এটা বলার কারণ একটা যে এই দুটি পাঁচ বছর আগে ধরুন ওরদের কত আরও বয়স কম ছিল তো এই দুটি মানুষ আমি একটু অবাক হয়ে গেছিলাম তারপরে ভুলে গেছিলাম যেরকম আমরা অনেকেই বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমিও ভুলে গেছিলাম মনেও ছিল না তারপরে হঠাৎ একদিন এই মেয়েটি মানে এই অর্পিতা আমাকে ফোন করে বলছে দিদি এরকম তোমার মনে আছে এরম ব্যাপার তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি যা ভালো গাও তোমাকে ভুলবো কি করে এবং বিশ্বরঞ্জন কি ভালো সঙ্গত করে তখন বললো দিদি আমাদের একটা অনুষ্ঠান তাহলে তুমি একটু করে দিও তারপর থেকে একটা মানে নিজেদের পরিবারের মতন মানুষ হয়ে গেল আমার বাবা চলে গেল ওরা এলো আহ স্মরণ এলো আমার সঙ্গে সব ব্যাপারেই ওদের সঙ্গে আমার একটা অদ্ভুত মানে আমি ছোট তো বাড়ির একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং আমার সঙ্গে থাকতে থাকতে অরিন্দমের সঙ্গেও একটা ভীষণ ভালো সম্পর্ক ওদের তৈরি হয়ে গেছে তো সেই এই কথাটা বলছি এই জন্য যে দুটি মানুষ তাদের কথার কতটা দাম কথা মানে শুধু কথার কথা মানে বলে ফেললাম ব্যাস হয়ে গেল সেটা কিন্তু না ওই সেই বলেছিল সেটাকে ও ভেবে মনে রেখে আমাকে আবার ওর এই গীতিকার অনুষ্ঠানে একদিন ডাকলো তারপর থেকে তো গীতিকাকে আমার মনে হয় না যে আমার মানে মনে হয় একদম নিজের একটা প্রাণের জায়গা যেখানে গেলে যেখানে অনুষ্ঠান করতে পারলে খুব আনন্দ পাই আমি তো সেই বিশ্বরঞ্জন আর আমাদের অর্পিতা দুজনের হাত ধরে গীতিকা এখন বিস্তার হয়েছে বহু বহু শিল্পীরা আমার কাছে উষ্মা প্রকাশ করেন যে আমরা এবছর এই সময় ওখানে গান গাইতে পারলাম না আমরা চান্স পেলাম না মানে এখানে আসার জন্য গীতিকাতে আসার জন্য আমাদের মনে একটা ব্যগ্রতার সৃষ্টি হয়েছে যেহেতু অর্পিতা গান নিয়ে দীর্ঘ চর্চায় আছে ওরা দুজনেই রবীন্দ্র ভারতী থেকে স্নাতকোত্তর করবার পর অন্য কিছু ভাবনা ভাবেনি ভেবেছে গান বাজনা এবং এই গীতিকাকে নিয়েই ওরা এগিয়ে যাবে এটা কিন্তু হ্যাটস অফ ওদের সবচেয়ে বড় কথা যে শাস্ত্রীয় সঙ্গীত এবং লঘু লঘুসঙ্গীত দুটো সঙ্গীতেই সমানভাবে খের সঙ্গে সঙ্গত করে আমাদের বিশ্বরঞ্জন আর আমাদের অর্পিতা আমরা সবাই জানি যে ও গান নিয়ে কিন্তু শুধু গান নিয়ে রয়েছে তা না গান নিয়ে বিস্তর পড়াশোনা করেছে ও একজন রিসার্চ স্কলার রবীন্দ্র ভারতীর তার সঙ্গে সঙ্গে আকাশবাণীর অত্যন্ত ওপর আমরা যাদের বিহাই আর্টিস্ট বলি সেই সেই আর্টিস্ট ও তো সবটা মিলেই এরম দুজন মানুষ যখন মনে করেন যে আমাদের সঙ্গে থাকবেন তখন সুস্থ সংস্কৃতি হয় আজকে থেকে লাইভ শুরু হলো ফেসবুকের পাতায় আমরা দেখেছি লাইভের টাইমটা গীতিকার দিকে তাকিয়ে থাকবেন গীতিকার ফেসবুক পেজের দিকে ওরা বলে দেবে কবে কোন সময় লাইভগুলো হচ্ছে অবশ্যই বহু মানুষ চাইবেন আপনারা এই লাইভে আসতে আমাকে অনেকেই বলেন যারা গীতিকায় মানে যেতে চান কোনো কারণে হয়তো এমন সময় ওদের ফোন করে যে ফুল হয়ে যায় সবটা ওরা নিতে পারে না তাই আমি বলবো যে আপনারা দয়া করে ফেসবুক পেজটা গীতিকার ফেসবুক পেজটা ফলো করবেন কেননা ওরা অনেক দিন আগের থেকে সব কিছু বলতে শুরু করে এবং এই দুটো ছেলে মেয়ে না ভীষণ ভালো প্ল্যানার আমার খুব ভালো লাগে ও ভীষণ ভালো প্ল্যানার যে অনেক দিন থেকে ওরা শুরু করে দেয় এরপরে কী করবো এরপরে কি করব সুতরাং একদম শেষ মুহূর্তে গিয়ে ওদের যদি আমরা রিকোয়েস্ট করি ওরা কিন্তু রাখতে পারে না তখন মনে মনে রাগ করলে বা তখন মনে মনে ভাবলে যে আমাকে নিল না সেটা করলে কিন্তু আমাদের খুব মানে আমার অন্তত সেটা শুনলে ব্যক্তিগতভাবে কষ্ট হয় কেননা ওরা অনেক দিন আগে থেকে কিন্তু ব্যাপারগুলো প্ল্যান করে রাখে তাই যারা চাইছেন ওদের সঙ্গে লাইভ করতে তারা দয়া করে ওদের সঙ্গে আগে আগে যোগাযোগ করবেন পরবর্তী সময় আমাকে অনেকে ফোন করে বলে আমি বিশ্ববা বা অর্পিতাকে আজকে লাইভ শুরু হচ্ছে বলে বলছি যে বলে যে তোদের তোদের নাকি তোদের নাকি হ্যাঁ 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 অবশ্যই বলছি তো তোদের জন্য নাকি তারা আসতে পারে না পরে বলেছে এরকম তাদের উষ্মা প্রকাশিত হয় তো আমি বলবো যে একটুখানি আগে আগে ওদের লাইভে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে অর্পিতা বলছে যে দিদি কিছু শুনবো অবশ্যই শোনাবো কেননা শোনানোর এইটা হয় কি খুব নিজের মানুষদের সঙ্গে আসলে যেটা মনে হয় যে একটু তাদের সঙ্গে গল্প করি তারপর তারপরে যাই তো আমরা সবাই অনেকেই আছি আজ আজও শোনাবো বিশেষ কারো কারো কথা শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা না কবিতা সব কিছুতেই তো আমাদের নিজস্বতা রয়েছে কিন্তু সেই নিজস্বতার সঙ্গে জুড়ে রয়েছেন আমাদের কবিগুরু আজ যেমন মাকে বলছিলাম মা কালকে জানো রাখি পূর্ণিমা মা বললেন আমার মা অশীতিপর মানে আশি বছর ছুঁয়ে আছেন শরীরও খুব ভালো না তো মা বলছেন এই রাখি পূর্ণিমা তো রবীন্দ্রনাথ ঠাকুরই করেছিলেন তো এই যে জায়গাটা সব জায়গায় যেন জুড়ে রয়েছেন তিনি তাই যখনই কিছু শুরু করি মনে হয় তাকে বাদ দিয়ে তো তাকে না ছুঁয়ে তো কিছুই শুরু করা যাবে না তো আজ আমি প্রথমে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটা কবিতা দিয়ে শুরু করি সেটি আমার মনে হয় আমার জীবনের খুব আমার কেন অনেকের জীবনেরই মনে হবে যেন সত্যি সত্যি যে এই প্রার্থনা যেন সবার থাকে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখেরও জলে নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখেরও জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মে সকল অহংকার হে আমার ডুবাও চোখেরও চলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সে মানুষটি যে মানুষটিকে আমরা বোধ হয় সবসময় স্মরণ করে চলি এই দুর্দিনেও তাকে আমাদের একমাত্র আশ্রয় করে চলি এই যে এতক্ষণ বললাম গীতিকা একটা সুস্থ সংস্কৃতি গীতিকা আমাদের বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে সংস্কৃতি শব্দটা এই শব্দটার উৎপত্তি নিয়ে আজকে সেই গল্পটি শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কালচার কথাটা আর যে আমরা বাংলা শব্দ ব্যবহার করতাম সেটা ছিল হচ্ছে কৃষ্টি তো রবীন্দ্রনাথ ঠাকুর একদিন প্রখ্যাত ভাষাবিদ তার কথা আমরা সবাই জানি তো পরে তার নামটাও বলবো আগে আগে আমরা সেই ভাষাচার্যের রবীন্দ্রনাথ যাকে ভাষাচার্যের শিরোপা দিয়েছিলেন তার নামটা মনে মনে আওড়াতে থাকি তারপরে আমরা তার কথাটা বলবো নিশ্চয়ই তো কালচারে কৃষ্টি শব্দটা বাংলায় ব্যবহার করা হতো বলে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একদিন ডাকলেন ডেকে বললেন যে আচ্ছা এই কালচার শব্দটা যদি কৃষ্টি না বলে অন্য কোনো শব্দ যদি ব্যবহার করা যায় তাহলে কেমন হয় তো যেমন বলা আবিশ্ব তাকে ভাষাতত্ত্ববিদ হিসেবে জানেন সুতরাং উনি শুরু করলেন খুঁজতে যে কি হবে কি হবে এটার কি হতে পারে তো একদিন ফোনে তিনি তার এক মহারাষ্ট্রিয়ান বন্ধুকে বললেন আচ্ছা এই যে কালচার শব্দটা এই কালচার শব্দটাকে আমরা বাঙালিরা কৃষ্টি বলি তো এই কৃষ্টির বদলে তোমাদের কালচারের কি বলো তো মহারাষ্ট্রিয়ান শব্দ মারাঠি শব্দে কী বলা হয় তো ওরা উনি বললেন যে মারাঠিতে কালচারকে আমরা সংস্কৃতি বলি তা বা বেশ তো রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি এসে বললেন যে আমরা যদি এই কালচারকে কৃষ্টি না বলে সংস্কৃতি বলি বললো বা এ তো বেশ তো তারপর থেকে আমরা কিন্তু কালচারের বাংলাটাকে কৃষ্টি না বলে আমরা সবসময় এই সংস্কৃতি শব্দটি ব্যবহার করি তো এহেন ভাষাতত্ত্ববিদ তিনি সাতাশি বছর কিন্তু বেঁচেছিলেন এই ভদ্রলোক একটা অদ্ভুত কাজ করেছিলেন যে কাজটি আমি যখন পড়লাম তখন আমি ভাবলাম আর বাবা এ তো সাংঘাতিক এর সঙ্গে তো তুলনা হয় না কারো হ্যাঁ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো তার সঙ্গে তুলনা হয় না কারো তো এই বাবু কি করলেন তার প্রায় পঞ্চাশ বছরের দাম্পত্য জীবনের পর তার ওয়াইফ উনিশশো সালে চলে গেলেন পৃথিবী ছেড়ে এবং তিনি একটা অদ্ভুত কাণ্ড করলেন আমাদের মনে হয় তিনি তার ছেলের সঙ্গে সমস্ত অশৌচের কাজকর্ম পালন করলেন একজন নারীর তার স্বামী চলে গেলে যে সমস্ত বিষয়গুলো তিনি পালন করেন যে বিষয়গুলো হিন্দু লোকাচার হিন্দু মানে এই সংস্কৃতি কালচারে রয়েছে রীতিনীতিগুলো সেগুলো সব তিনি তার ছেলের সঙ্গে পালন করলেন বললেন যে যদি একটি মেয়ে তার স্বামী চলে গেলে এত কিছু পালন করতে পারে তবে আমরা ছেলেরা কেন আমাদের ওয়াইফরা চলে গেলে স্ত্রীরা চলে গেলে আমরা এগুলো পালন করব না এমনই ছিলেন সেই প্রখ্যাত ভাষাবিদ যার সেই শব্দ কালচারের বাংলা সংস্কৃতি সে সংস্কৃতি নিয়ে আমরা প্রজন্মের পর প্রজন্ম হেঁটে চলে বেড়াচ্ছি অনেকে সঙ্গে রয়েছেন তাদের কথা একটু না বললেই নয় কাকলি রয়েছে আমার বন্ধু ও থাকে ডুয়ার্সে আমার খুব প্রিয় বন্ধু ও অর্পিতার গান শুনতে খুব ভালোবাসে এবং আমার সঙ্গে অর্পিতার কিছু গানও শুনেছে ওর খুব ভালো লেগেছে মধুরিমা হ্যাঁ শোনা দেখা যাচ্ছে মধুরিমা মধুরিমাদি রয়েছেন আমাদের সঙ্গে আমার দাদা রয়েছেন অর্পিতা তোর সাথে আছেই বিশ্বরঞ্জনও রয়েছে জীবনের রূপকথারা রয়েছে সবাই ভাস্করদা সবাই রয়েছ বর্ণালিদি রয়েছে তো আমি পরের যেটাতে যাব সেটাও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্যই বহুবার শোনা লিপিকা কাব্যগ্রন্থের একটি লিপিকা কাব্যগ্রন্থের একটি কবিতা গদ্য কবিতা অবশ্যই সেটা না আমার মনে হয় আমাদের মতন নেই যারা প্রতিদিন লাইভ করতে ভালোবাসে গান গাইতে ভালোবাসে পারমিতাদি চলে এসছে পারমিতাদি আমাদের খুব প্রিয় আর কান চলে এসছে নতুন নতুন সব তথ্য পাওয়া যাচ্ছে হ্যাঁ প্রচুর খাটা খাটনি করতে হয় নতুন তথ্য দেওয়ার জন্য দাদা আরও বেশি জানবে কেননা আমি অনেক রাত পর্যন্ত বসে বসে পড়াশুনো করতে হয় তো আমরা যেটা বলছিলাম যারা রয়েছে সঙ্গে থাকো আমাদের মতন লোকদের জন্যই না রবীন্দ্রনাথ এটি লিখে গেছেন আমার মনে হচ্ছে লিপিকা কাব্যগ্রন্থের ভুল স্বর্গ লোকটি নেহাত বেকার ছিল তার কোনো কাজ ছিল না কেবল শখ ছিল নানা রকমের ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাত দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এব্রক্ষিব মাঠ সেখানে গরু চরছে কিংবা উঁচু নিচু পাহাড় তার গা দিয়ে ওটা বুঝি ঝর্না কিংবা পায়ে চলাপথ হবে বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না মাঝে মাঝে পণ করতো পাগলামি ছেড়ে দেবে কিন্তু পাগলামি তাকে ছাড়তো না কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয় অথচ পরীক্ষায় খামকা পাশ করে ফেলে এর সেই দশা হল সমস্ত জীবনটা অকাজে গেল অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজ লোকের স্বর্গে রেখে গেল এই স্বর্গে আর সবই আছে কেবল অবকাশ নেই এখানে পুরুষরা বলছে হাফ ছাড়বার সময় কোথা মেয়েরা বলছে চললুম ভাই কাজ রয়েছে পড়ে সবাই বলে সময়ের মূল্য আছে কেউ বলে না সময় অমূল্য আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারি খুশি হয় খেটে খেটে হয়রান হলুম এই নালিশটাই সেখানকার সঙ্গীত এ বেচারা কোথাও ফাঁক পায় না কোথাও খাপ খায় না রাস্তায় অন্য মনস্ক হয়ে চলে তাতে ব্যস্ত লোকের পথ আটক করে চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায় শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত বীজ পোতা হয়ে গেছে কেবলই উঠে যেতে হয় সরে যেতে হয় ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে পথের ওপর দিয়ে সে চলে যায় যেন সে দ্রুত তালের গতের মতো তাড়াতাড়ি সে এলোখোপা বেঁধে নিয়েছে তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে স্বর্গীয় বেকার মানুষটি দিয়ে ভিক্ষুকে দেখে রাজকন্যার যেমন দয়া হয় একে দেখে মেয়েটির তেমন দয়া হলো আহা তোমার হাতে বুঝি কাজ নেই নিঃশ্বাস ছেড়ে বেকার বললে কাজ করব তার সময় নেই মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারল না বললে আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও বেকার বললে তোমার হাত থেকেই কাজ নেব বলে দাঁড়িয়ে আছি কি কাজ দেব তুমি যে ঘোড়া কাখে করে জল তুলে নিয়ে যাও তারই একটি যদি আমাকে দিতে পারো ঘোড়া নিয়ে কি হবে জল তুলবে না আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে আমার সময় নেই আমি চললুম কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন রোজ ওদের উৎসতলায় দেখা হয় আর রোজ সেই একই কথা তোমার কাঁখের একটি ঘোড়া দাও তাতে চিত্র করব। আর মানতে হলো ঘড়া দিলে সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক কত রেখার ঘের আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে ভুরু বাঁকিয়ে জিজ্ঞাসা করলে এর মানে বেকার লেখটি বলে এর কোনো মানে নেই ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দ্বীপ জ্বে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগল তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখছে যার কোনো মানে নেই তার পরদিন যখন সে উৎসতলায় এলো তখন তার দুটি পায়ের ব্যস্ততা একটু যেন বাঁধা পড়েছে পা দুটি যেন চলতে চলতে ভাবছে যা ভাবছে তার কোনো মানে নেই সেদিনও বেকার মানুষ এক দাঁড়িয়ে মেয়েটি বললে কি চাও সে বললে তোমার হাত থেকে আরও কাজ চাই কি কাজ দেব যদি রাজি হও রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাদবার দড়ি তৈরি করে দেব কি হবে কিছুই হবে না নানা রঙের কাজ করা দড়ি তৈরি হলো এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধ দে মেয়ের অনেক সময় লাগে কাজ পড়ে থাকে বেলা বয়ে যায় এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো সভা ডাকলে তারা বললে এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে সে বললে আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি ভুল লোকটিকে সভায় আনা হলো তার রঙিন পাগড়ি আর কোমর বন্ধের বাহার দেখেই সবাই বুঝলে ভীষণ ভুল হয়েছে সভাপতি তাকে ডেকে বললে তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বললে তবে চললুম মেয়েটি এসে বললে আমিও যাব প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নে আজকে এটা পড়তে ভালো লাগছিল এই জন্য যে আমাদের এই প্রতিদিনকার লাইভ নিয়ে না বহু লোক বহু কথা বলে মানে এদের কি কোনো কাজ নেই সকাল হলেই লাইভের তোড় করতে শুরু করে এই আমি বলি এটা হচ্ছে আমাদের সেই ভুল স্বর্গের মানুষটির মতন যারা একবার সাত পেয়েছে এই ঘরার ওপর আকার এই বেনিকে রঙিন সুতো দিয়ে বাঁধবার এই পাগলামও কিন্তু তাদের সারাক্ষণই থাকবে কেজো লোকের স্বর্গে গেলেও তাদের এইরকমভাবেই ফিরিয়ে দেবে অকেজো মানুষজনের কাছে যেমন আজ আমরা সবাই রয়েছি আজকে কটা বাজে আমি একটু দেখে আচ্ছা ছত্রিশ আচ্ছা আজকে আমি আরেকটি কবিতা একটু পড়বো তারপর একটা গল্প বলবো সেটা হচ্ছে দেবেশ ঠাকুরের একটি কবিতা এই যে রোজ রোজ আমাদের ভারতবর্ষের চিত্রটা পাল্টে যাচ্ছে সবারই হ্যাঁ সুস্মিতা রয় এসছেন অসাধারণ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন সময়টা নটা থেকে দশটা সুতরাং আমরা এগোবো একটু একটু করে খাওয়ার সময়ের আগে আগেই আমাদের মনে হবে যে একটু আগে ছেড়ে দেবো কেননা দশটা পর্যন্ত আজকে হয়তো আমরা থাকবো না তার দু পাঁচ মিনিট আগে আপনাদের থেকে বিদায় নেব আজকে প্রথম দিন তো তারপর কাল থেকে আমরা গীতিকার পেয়ে যে একেবারে জম্পেশ রাত্রির হলেই বসে থাকবো আমাদের এই আড্ডাগুলো শোনবার জন্যে যেটা বলছিলাম যে নিজেদের মধ্যে নিজেদের সঙ্গে একটা বিভেদের জায়গা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু সেটা তো ভারতবর্ষ নয় ভারতবর্ষ মানে আমরা সবাই মিলে এক সঙ্গে থাকবো এক কথা বলো বলবো এক সুরে গান গাইব মধুমিতা ঘোষ দারুণ মৌ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সঙ্গে থাকো ভালো লাগে গল্প করতে তোমাদের সবাইকে না একদম চোখের সামনে দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভারতবর্ষ দেবেশ ঠাকুর ভারতবর্ষ মানে আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয় ভারতবর্ষ শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব কাথা নয় ভারতবর্ষ মানে শুধু মিনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে বদ্রুমিয়ার হাতের কর্ণীকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো পদন মাঝি দাঁড় টানতো যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামলে চলো মাঝি সামুতে কাঁচা খাকির চর আর ঘূর্ণি ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া কিংবা ইমামের রাজনীতিবিদ নির্দেশিকা নেই এখানে কোনো সংখিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার ওপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবিশঙ্কর আর আলী আকবরের যুগল গণেশ পায়ন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রাফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড় খেলার মাঠের প্রান্তে শুনেছি চিৎকার বিজয়ন, আকিল কুঞ্জিত মাঠটাকে মাঠটাকে বড় কর আরো বড় মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আরও বড় করা দরকার আরও আরও বড় আমাদের ভারতবর্ষ শুধুমাত্র আর্ট পেপারে জল রঙে আঁকা ছবি নয় ভারতবর্ষের এই সংহতি এই একত্রে থাকার চিত্র কিন্তু বহুদিনের সেই চিত্রটা দুজন মানুষের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা গিয়েছিল মানে সবার মধ্যেই দেখা যায় তো তেমন দুজন বিখ্যাত মানুষের গল্প আজ বলবো একই দিনে তাদের কিন্তু জন্মদিন ছিল আর সেই মানুষটি যার কথা বিশেষ করে আজ বলবো তিনি এই একটা বর্ষার দিনে এসেছিলেন পৃথিবীতে আবার এরকমই একটা বর্ষার সময় তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান জুলাই তার জন্মদিন ছিল উনিশশো সালে তিনি জন্মেছেন সেই মানুষটির যদি দু চারটে গানের কথা বলি তবে হয়তো আমাদের খুব শীঘ্র তার নামটি মনে পড়ে যাবে ইতিমধ্যেই আহ অনেকেরই নাম মনে পড়ে গেছে কেননা এই আঠাশে জুলাই তার জন্মদিন ছিল পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায় অথবা আমি বনু ফুল গো কিংবা দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে সাজের তারকা আমি পরেরটি বললে সবারই মনে পড়ে যাবে ভালোবাসা মরে ভিকারি করেছে হ্যাঁ কমল দাশগুপ্ত কমল ছিল আর আঠাশে জুলাই তার ওনার যে সহধর্মিনী ফিরোজা বেগম তারও কিন্তু জন্মদিন ছিল এই দুটি মানুষ দুটি মানে দাশগুপ্ত কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগম দুজনে ধর্মে তো আলাদা কিন্তু ভালোবাসায় আর ভাষায় তারা এক ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্তও একজন আরেকজনের সঙ্গে ছিলেন কমল দাশগুপ্তর কথা একটু বলবো কেননা অনেক কিছু আমরা ভুলে যাই আর আমার সবসময় ইচ্ছা হয় যে যেই পুরনো দিনগুলো বা ঐতিহ্যগুলোকে আরেকটু করে সবার কাছে হ্যাঁ অর্পিতা লিখেছে তোমার কাছে মাধব শুনবি আচ্ছা আচ্ছা শোনাবো হ্যাঁ অবশ্যই এটা একটু বলে নি হ্যাঁ তো নেতাজি সুভাষচন্দ্রের সেই কাদাম কাদাম বাড়া হয়ে যা সামরিক বাহিনীর আমাদের যে গানটি সেটার কিন্তু সুরারোপ করেছেন আমাদের এই কমল দাসগুপ্ত আর সে সুর শুনে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সরোজিনী নাইডু হায়দ্রাবাদের নিজাম তার গোল্ডেন জুবলিতে একটি গান তৈরি করতে বলেছিলেন সুর দিতে বলেছিলেন এই কমল দাসগুপ্তকে কমল দাসগুপ্তর প্রতি মাসে নাকি পঁয়তাল্লিশটি গান সুর করার কৃতিত্ব ছিল তার আর সিনেমার সুরের জন্য তিনি চারবার পুরস্কার পেয়েছিলেন কাজী নজরুল ইসলামের সঙ্গে তার ছিল অসম্ভব সক্ষতা এবং কাজী নজরুল আজকে অর্পিতা একটা লাইভে প্রচুর মানে আমি শেষের দিকে যখন ঢুকছিলাম বেশ কয়েকটি নজরুল গীতি শুনলাম তো আমার তখনই মনে হয়েছিল যে আজকে গীতিকার পেজে কমল দাসগুপ্তর কথাই বলবো ও নজরুল গীতিটা এত ভালো গাইছিল তো এই নজরুল ইসলামের বহু গানেই কিন্তু সুর দিয়েছিলেন এই কমল দাসগুপ্ত একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্ব ছিল এদের দুজনের মধ্যে আশিটি চলচ্চিত্রে তিনি সুর দিয়েছিলেন এবং শোনা যায় যে আমেরিকার ওয়ার প্রোপাগান্ডা ছবির নেপথ্য সঙ্গীত ছিল এই কমল দাসগুপ্তের কমল তেমন মানুষ যিনি স্বরলিপির শর্ট হ্যান্ড পদ্ধতি এবং স্টাফ নোটেশন পদ্ধতি প্রবর্তন করেছিলেন এতগুলো কথা এই জন্য বলছি যে শিল্পী মানুষদের পরিণতিটা কেন এরকম হবে কেন তা যে পরিণতির কথা আজকে আমি মানে পড়ে শোনাবো বলবো সবার কাছে কেন এরকম হবে কেন আমরা কেন এভাবে আমাদের এই মানুষগুলোকে চলে যেতে দেব কেন তাদের আমরা খোঁজ রাখবো না শোনা যায় যে উনিশশো তেতাল্লিশ সালে যখন ভারতবর্ষে দুর্ভিক্ষ হয় তখন প্রতিদিন একশো মানুষজনকে খাওয়াতেন এই কমল দাসগুপ্ত তার উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছেচল্লিশ সালে উনি নাকি সাঁত্রিশ হাজার টাকা শুধু ইনকাম ট্যাক্স দিতেন মানে এটা আমি শুনে না অবাক হয়ে গেছিলাম তারপরে তার কি ভয়ঙ্কর অসম্ভব একটা পরিণতি যে পরিণতিটা না আমাদের কাছে কাম্য ছিল না এরপর কি হলো তিনি গাড়ি ছাড়া ফেলা করতেন না একটা সময় পারিবারিক একটা বাধা চলে এলো এবং উনি একটা ফিল্ম প্রডিউস করতে গিয়ে আর নাথ ব্যাংক বলে তখন প্রাইভেট ব্যাংক ছিল এখনও আমরা ভয়ঙ্কর ভয় পাই ব্যাংক প্রাইভেট হয়ে যাবে ভাবতে হ্যাঁ মানে আমরা কানাখুসই শুনি যেই অনেকগুলো ব্যাংক মার্চ হয়ে গেল কতগুলো ব্যাংক প্রাইভেট হয়ে যাবে এবং আমাদের ভীষণ ভয় লাগে নাথ ব্যাংক বলে একটা ব্যাংক ছিল সেটা প্রাইভেট ব্যাংক ছিল এবং ব্যাংকটা ফেল করলো তারপরে কমল দাসগুপ্তর একেবারে সাংঘাতিক অবস্থা হয়ে গেছিলো এমন সময় উনিশশো পঞ্চান্ন সালে তিনি ফিরোজা বেগমের সঙ্গে ওনার পরিণয় সূত্রে আবদ্ধ হল পাক সার্কাসে ছিলেন বেশ কিছুদিন এবং উনিশশো সালে তার উনিশশো সালে বলছে যে উনি সাত হাজার গান এই জন্য করেছিলেন বলে একটা গোল্ডেন ওনাকে নিয়ে একটা সম্বর্ধনারও আয়োজন করা হয়েছিল যাই হোক এটা তো একটা সময় তারপরে অদ্ভুত একটা তার জীবনে ঘনিয়ে এলো অন্ধকার তিনি চলে গেলেন উনিশশো সাতষট্টি সালে ঢাকাতে ঢাকাতে যাওয়ার পর পরে তার কিন্তু পরিণতি মারাত্মক ওখানে কেউ এই মানুষকে তেমনভাবে কাছে ডেকে নিলেন না একেবারেই কাছে ডেকে নিলেন না শোনা যায় আমরা যেটা পড়ছিলাম ওনার সম্পর্কে ওখানে ঢাকাতে গিয়ে একটি মুদি দোকান তার মাঝখানে উনি আবার কাজী কামাল উদ্দিন বলে নিজের নাম চেঞ্জ করে মুসলিম ধর্মে দীক্ষিত হলেন তারপরে ঢাকায় গেলেন ঢাকায় গিয়ে ওনাকে কেউ সেই সম্মাননাটুকু দিলও না কেউ ডাকলেও না এবং শেষ পরিণতি হিসেবে উনি একটা মুদির দোকান চালাতেন ঢাকাতে আর অবশেষে উনিশশো চুহাত্তর সালের বিশে জুলাই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যে মানুষটির এত কৃতিত্ব এত কিছু যার ঝুলিতে যাকে নিয়ে যার গান এখনও আমরা প্রজন্মের পর প্রজন্ম যার সৃষ্টি যার গান আমাদের বিমোহিত করে রাখে সেই মানুষটির এই রকম পরিণতি আমি না যখনই পড়েছি তখনই আমার মনে হয়েছে আমি এই এই রকম লাইভগুলোতে এই মানুষগুলোর কথা বলবো এই মানুষগুলোর কথা শোনা দরকার যারা শিল্পচর্চা করি আমরা আমরা যখন থাকি এই রকম ফোকাসের আলোয় তখন চারদিকে কত মানুষ কত লোকজন কত স্তাবকতা কিন্তু তারপর যখন আস্তে আস্তে সেই একাকিত্ব ঘিরে ধরে তখন কেউ সাথে থাকে না কেউ সঙ্গে থাকে না এবং যত ভালো কথা ভালো দিন কাটানো মুহূর্ত সবটাই ভুলে যায় তো কমল দাসগুপ্তকে আমি এখানে গীতিকার পেজ থেকে শ্রদ্ধা জানালাম এই জন্য যে মানুষটিকে আমরা যেন ভুলে না যাই শেষ পর্যন্ত কি অদ্ভুত পরিণতি আমরা একটু একটু করে এগোবো হ্যাঁ আমি দেখি যে কতটা সময় আছে আচ্ছা দশ মিনিট আছে আমি না আমার বাবার একটা কবিতা একটু পড়ব আমার বাবা খুবই আমার প্রিয় মানুষ ছিলেন এবং তিন বছর হলো হতে চললো বাবা আমাদের ছেড়ে চলে গেছেন বাবা অভিনেতার সঙ্গে সঙ্গে কিছু লিখতেন হ্যাঁ সবাইকে হ্যাঁ গীতিকার সাথে থাকুন হ্যাঁ অবশ্যই গীতিকার কাছে আছে রোজই তো লাইভ হচ্ছে এবং শনি রবিবার লাইভটা একটু বেশি হয় সুতরাং যারা রয়েছেন তারাও আমাদের কাছে যথেষ্ট সম্মানিত এবং আদরণীয় বলা যায় কেন কি প্রায় দশটা বাজে আমরা বাবার একটা কবিতা একটু পড়বো একটু হাসির কবিতা বড্ড কঠিন কঠিন কথা বললাম আজকে গোড়ায় গলদ আমার বাবার নাম জীবন গুহু কর্তা সুধান চাকরকে তার ব্যাপার কিরে পাঁচু ফিরলি বাজার খালি হাতে মুক্তি কাঁচু মাছু বললে পাঁচু হঠাৎ হতাশ সুরে কপাল আমার ফাটা এত বাজার ঘুরেও তবু পেলাম না মাছ বাটা মায়ের হুকুম ছিল বাটা মাছের জন্যে সকাল থেকে খুঁজে খুঁজে হয়েছি তাই হন্যে সব বাজারে আস্ত আছে কোথাও বা মাছ কাটা জ্যান্ত মাছও অনেক ছিল পাচ্ছি না মাছ বাটা মাছ বেটে কেউ চায় না দিতে উল্টে সবাই হাসে ভাগ্যে আমার কি আছে আজ মরছি ভেবে তাসে কর্তা শুনে অবাক হয়ে বসেন চেপে মোড়ায় হেসে বলেন হায় রে পাঁচু ভুল হয়েছে গোড়ায় বাটা মাছ তো মাছ বাটা নয় আস্ত মাছের নাম মিছি মিছি মরলি ঘুরে মস্ত হাঁদারাম হা করে সব শুনল পাঁচু চুলকে টেকো মাথা ছুটলো আবার বাজার পানে হাতে ব্যাগ আর ছাতা রয়েছে সবাই শান্তনীল দাশগুপ্ত খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আসলে আজকে না যেটা হয় যাদের পেজ গীতিকার আমাদের বিশ্বরঞ্জন এবং অর্পিতা দুজনে না আজকে অনেকক্ষণ একটা লাইভে ছিল তারপর আবার ওরা এই লাইভে এসেছে যাতে আমার বোর না হই আমি যাতে আমরা সবাই ওরাও যে আছে সেটা বুঝতে পারি আমাদের সঙ্গে তো প্রায় দশটা বাজে অর্পিতাকে বলি যে অর্পিতা মানে নটা বাহান্ন তোকে অবশ্যই আর একদিন তুই বেনীবান্ধব গানটি যেমন সেরম একটা অনুষ্ঠানে একটা লাইভে তুই গিয়েছিলি আর আমি কবিতাটা বলেছিলাম ওই রকম একটা দিন আমরা দুজন স্থির করব করে দুজনে মিলে পড়বো আজকে সবাই খুব মানে লাইভের জন্য না সবাই খুব ক্লান্ত তো আজকে এই সাত আট মিনিট বাকি আছে আর এটাকে দীর্ঘায়িত করব না আমার অনেক অনেক আদর ভালোবাসা বিশ্বরঞ্জন এবং অর্পিতার জন্য যারা ছিলেন এত লাইভ সামলে সুমলে এই লাইভে এসে উপস্থিত হয়েছিলেন গীতিকাকে ভালোবেসে এবং আমাদের ভালোবেসে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর থাকুন গীতিকার সঙ্গে কেননা এই লাইভ পেজটিকে আমাদের কিন্তু ভালোবাসতে হবে এবং এর সঙ্গে অবশ্যই থাকতে হবে কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অত্যন্ত গুণী আমার দিদি সঙ্গীত শিল্পী ডক্টর তানিয়া দাস এবং তার আনন্দ গোষ্ঠী সবাই রয়েছে আবার কাল আপনাদের সঙ্গে গীতিকার ফেসবুক পেজে আমাদের দেখা হবে খুব ভালো থাকবেন নমস্কার